মুজিব শতবর্ষ উপলক্ষে দুই দিন ব্যাপী আটদলীয় জেলা দাবা লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা জিমনেসিয়াম হলে এ সমাপনী অনুষ্ঠিত হয়। খুলনা জেলা পুলিশ আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মর্তুজা রশিদি দারা সহ আরও অনেকে। খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলা কাপ দাবা ক্লাব এবং রানার্স আপ হয় শেখ রাসেল চেস ক্লাব।